এবার রিজেন্টের মালিক শাহেদকে রিমান্ডে পেল দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের আবেদন শুনানি শেষে অর্থ আত্মসাত মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস দিবার রিপোর্ট পদ্মা ব্যাংকের গুলশান কর্পোরেট শাখার কোটি টাকা আত্মসাদের মামলায় সাতাশ জুলাই শাহেদ সহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক সোমবার দুপুরে দুদকের মামলায় শাহেদকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় শাহেদ আদালতকে জানায় নিয়ম মেনেই টাকা নিয়েছেন তিনি তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন রিজেন্টের চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি ব্যাংক থেকে হাসপাতাল সরঞ্জাম আদি কেনার জন্য টাকা নিলে পরবর্তীতে তা আত্মসাৎ করেন কোনো ডকুমেন্টস সাবমিট না করে ব্যাংকের থেকে দুই কোটি টাকা নিয়ে অদ্যবধি যে আত্মসাৎ করেছে সেই সম্পর্কে তথ্য জানার জন্য এবং এই ঘটনার সাথে কারা কারা জড়িত আছে সেই বিষয়টি উদ্ঘাটনের জন্য আমরা রিমান্ড চেয়েছি দশ দিনের মাননীয় আদালত তাকে সাত দিনের রিমান্ড দিয়েছে পরে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত সাহেদ সাহেবের পক্ষে আইনজীবীর জন্য আমরা অপেক্ষা করেছি আইনজীবী না আসাতে তিনি নিজেই তার পক্ষে ডিফেন্ড করেছেন গত ছয় জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযান চালালে ভুয়া করোনা রিপোর্ট সহ নানা অনিয়ম এবং নিয়মের বাহিরে অর্থ আদায়ের অভিযোগ উঠে আসে মিনালাদি বা একুশে টেলিভিশন ঢাকা দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের এখনও অনেক স্থানে ডুবে আছে বসত বাড়ি কোথাও আবার স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে পানি নামার সাথে সাথে নদী ভাঙনও বেড়ে গেছে দুর্গত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ি রাস্তাঘাট একই সঙ্গে আউ সামন ধান ফসলের ক্ষেতের একুশের প্রতিনিধিদের সহায়তায় মাসুমালিসার রিপোর্ট